অ্যান্ড্রয়েড ফোনের কতগুলি ফানি ট্রিক্স আপনার অবশ্যই জানা উচিত। ট্রিক নাম্বার ওয়ান, আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ওপেন করবেন এবং সেখানে সার্চ করুন গুগল গ্র্যাভিটি। সার্চ করার সাথে সাথে স্ক্রিনের উপর গুগল গ্র্যাভিটি বলে একটি অপশান আসবে এবং সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে স্ক্রিনে যেই অপশানগুলি দেবে তার উপর আবার ক্লিক করবেন এবং স্ক্রিনটি ঠিক এভাবে কিন্তু নড়াচড়া করবে। আপনি যতবার টাচ করবেন স্ক্রিনটি ঠিক এভাবে কিন্তু স্ক্রিনের উপর আসা এই জিনিসগুলি ঠিক একইভাবে কিন্তু নড়াচড়া করতে থাকবে এবং এটি খুব মজাদার একটি ট্রিক্স, আপনারা অবশ্যই ফোনে অ্যাপ্লাই করে দেখুন। ট্রিক নাম্বার টু, আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং সেখানে সার্চ করুন গুগল মিরর। সার্চ করার সাথে সাথে আপনার সামনে স্ক্রিন আসবে এবং তার আগে আপনাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। পাশে তিনটে ডটে ক্লিক করবেন এবং সেখান থেকে ডেস্কটপ সাইটটা সেমভাবে ক্লিক করে নেবেন। করে দেখবেন আপনার ডেস্কটপ সাইটটা চলে এসেছে এবং সেখান থেকে গুগল মিররের উপর আপনি ক্লিক করুন। দেখতে পাচ্ছেন একটি হ্যান্ড এখানে দেখাচ্ছে, তো আমি ওই হ্যান্ডের উপর ক্লিক করে দিচ্ছি। দেখুন হ্যান্ডের উপর ক্লিক করার সাথে সাথে থ্যানো স্ন্যাপ বলে একটি অপশান এসেছে এবং তার পাশে একটি হ্যান্ড দেখা যাচ্ছে, থ্যানোস হ্যান্ড মেইনলি, ওখানে ক্লিক করতে হবে আপনাকে। করার সাথে সাথে এই আওয়াজটি আপনি শুনতে পেলেন এবং তাতে যেটা হবে আপনার স্ক্রিনের যে ইনফরমেশানগুলো সেগুলো একটা একটা করে কিন্তু উধাও হয়ে যাবে। দেখাচ্ছি, দেখে নিন। এটা কিন্তু খুব একটি ফানি একটি ট্রিক্স, আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। দেখুন চলে গেছে সব স্ক্রিনের কিছু ইনফরমেশান এবং সেমভাবে ফেরত আনার জন্য আবার সেমভাবে আপনি হাতের উপর ক্লিক করবেন এবং দেখবেন যে আবার ইনফরমেশানগুলো কিন্তু ব্যাক করে এসছে। ট্রিক নাম্বার থ্রি, আপনার ফোনের গুগল ক্রোম ওপেন করুন এবং সেখানে সার্চ করুন পেলে। সার্চ করার পর আপনার ফোন থেকে এখান থেকে ডেস্কটপ সাইটটি অন করেন, করে নিয়ে ঠিক নিচের দিকে চলে আসুন। দেখবেন এখানে গুগল লেখা রয়েছে এবং গুগল লেখার এখানে একটি ফুটবলের ছবি দেখা যাচ্ছে এবং এই ফুটবলের উপর ক্লিক করলে একটি সুন্দর অ্যানিমেশন কিন্তু এখানে শো করছে। দেখুন আমি একবার ক্লিক করছি ফুটবলের উপর, দেখুন সুন্দর একটি অ্যানিমেশন শো করছে। এটা আপনি অবশ্যই আপনার ফোন থেকে ট্রাই করুন। ট্রিক নাম্বার ফোর, ফোন থেকে গুগল ক্রোম ওপেন করুন এবং সেখানে সার্চ করুন গুগল ব্যারেল রোল টু টাইমস। সার্চ করার সাথে সাথে একটি পেজ আসবে এবং তার থেকে উপরে ক্লিক করুন এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার গুগল পেজ 360 ডিগ্রি রোটেশন করে গেছে। ট্রিক নাম্বার ফাইভ, এটি খুব অ্যাডভেঞ্চারাস একটি ট্রিক হবে। আপনি গুগল ক্রোম থেকে সার্চ করুন ড্রাইভ অ্যান্ড লিসেন এবং আপনি বাড়িতে বসে লাইভ ড্রাইভ করার মজা নিতে পারেন। এখানে ড্রাইভ অ্যান্ড লিসেনের উপর ক্লিক করুন। করার সাথে সাথে দেখবেন এখানে একটি অপশান আসবে এবং ক্লিক হেয়ার টু স্টার্টের উপর ক্লিক করলাম এবং দেখুন এখানে বাড়িতে বসে লাইভ ড্রাইভ করার আপনি কিন্তু মজা নিতে পারেন এবং এখান থেকে আপনি কার স্পিডকে বাড়াতে পারেন, কমাতে পারেন। আরও এমন ফানি ট্রিক্স জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।